এটা সায়ন সোহেনির কম্ম, কারণ কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো সেই কারণেই ওরা আম নিয়ে এসছে। আমি না আমগুলো গতকালকে রাত্রেই দেখেছি, তো তখনই ভেবেছিলাম যে পরের দিন আম ডাল বানাবো। আর আমরা কিন্তু অনেকেই ছোটবেলায় ঝড় হলে আম গাছতলায় আম কুড়াতে যেতাম, কি সত্যি বললাম তো? সত্যি হলে কিন্তু একটা কমেন্ট করবে। আম ডাল তো খাওয়া হবে দুপুরে, কিন্তু সকালে তো খেতে হবে, আর কালকে একাদশী ছিল, তো আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ আর ভাত হচ্ছে এখন, তো ভাতটা হয়ে গেলে তারপর আমি ঘরে যাব ঘরের কাজে যাওয়ার জন্য। আজকে বেড কভার চেঞ্জ করছি, এই ঘরেরটা চেঞ্জ করছি, আর ওই ঘরেরটা রাজুরা উঠে গেলে তারপর পাল্টে দেব। বেশ কয়েকদিন হয়ে গেল আর বাইরে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে আসলাম, কিন্তু মা জানো কোথায় গেছে দেখতে পেলাম না, না হলে একবার মাকে ভাতটা দিয়েই দিতাম। তো এবার এ কটা লাগিয়ে প্রথমে বাইরে যাব, বাইরে গিয়ে মাকে ভাতটা দিয়ে দেব, তারপরে আমি আবার ঘরের কাজ সারবো। আর আজকে একটু সিম্পল সিম্পল রান্না হবে, তো সেই কারণে রান্নার অত চাপ নেই। আজকে মাছ ডিম কিছুই হবে না, আজকে হবে মুসুরির ডাল আম, সে তো শুরুতেই আমি বলেছি তোমাদেরকে। আর হবে হচ্ছে একটা সবজি, হবে আলু পটল ডাটা উচ্ছে সব কিছু দিয়ে, তাই তো? ঠিক বললাম? একদম ঠিক। আর এখানে কাছে দেখবা কি সবজি বসেছে, সেই সবজি নিয়ে আসবা। ও হো, পটল আনবা না, কালকে পটল এনেছো, সেই পটল আজকে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু সজনের ডাটা নিবা। ঠিক আছে, সজনের ডাটা, কিন্তু এঁচোড় তো বাবা খেতে চায় না, মানে খাবে না, নাহলে ঠিক আছে তুমি এই নিবা, ডাটাটাই নিবা, ওই একটা তরকারি আর আম ডাল। সোহিনী রাখা এরকম, বালিশ গুলো এরকম রাখা, আজকে আমি সোহিনীর মতোই রাখলাম, আমি দুটো বালিশ দুদিকে রাখতাম। তোমরা তো শুনলেই কি কি বাজার করতে হবে। যাই হোক, তো দুটো ভাই এখন কাজ করছে, আমি এখন বাজারে যাব, বাজারে ব্যাংকটা কোথায় আছে দেখি। আর একদিন বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে আমি গাড়িটা পরিষ্কার করে রেখে দিলাম, কিন্তু গাড়িটা এমন হয়েছে ধুলো বালিতে, এই যে ধুলো ভর্তি হয়ে গেছে গাড়ি। আর একটা জিনিস কি খুব ভালো লাগছে, ওই পাঁচিলগুলো দেখো বৃষ্টির কারণে একদম ধপধপ পরিষ্কার করছে, মানে ধুলোগুলো সব চলে গেছে, তো তার জন্যে বাজার থেকে ঘুরে আসি। আর বাজারে গিয়ে যদি লেট হয়, আবার তোমার দিদি ভাই বলবে এতক্ষণ কি করছিলে বাজারে, বাজার করতে কি এত টাইম লাগে? মানে এটা প্রথম আমি দেখলাম, মাখাটা সর্ষের তেল দেব, পেঁয়াজ দিয়ে, ডিম, পেঁয়াজ, লঙ্কা, কুসুমটা মাখলে না? দাঁড়াও, আগে পরে মেখে নে, এটা কাট দেব না? ডিম, পেঁয়াজ, লঙ্কা, তেল একসাথে মা মাখছে। আম কটা তো সেই থেকে রয়েছেই, কাটার টাইম পাইনি। আর এদিকে সজনের ডাটা নিয়ে এসছে, নামে সজনের ডাটা কিন্তু আমি খেতে গিয়ে বুঝেছি এটা নাজনের ডাটা, কারণ তরকারির ডাটাগুলো একটু তেতো তেতো লাগছিল। তো বাকি সবজিগুলিও আমি এখানে আনবো, এনে সবজিগুলো কেটে নেব। এখনও পর্যন্ত বাথরুম আমরা ইউজ করি না, কারণ এর তো কুয়ো কাটা হয়নি, শুধুমাত্র দুটো কাজ বাদ থাকলো, বাথরুমের কুয়ো কাটা আর কলপারে কুয়ো কেটে জায়গাটা পরিষ্কার করা। এ দুটো কাজ হয়ে গেলেই পুরো একদম কমপ্লিট। আর একটু জল ছেড়ে পরিষ্কার করে, তার কারণ হলো বাথরুমের গেটটা সবসময় দেওয়া থাকে, একটা আবদ্ধতার মধ্যে থাকে, ওই জন্য একটু জল দিয়ে মাঝে মধ্যে ধুয়ে পরিষ্কার করে দেয়। দেখতে দেখতে বেলা বেশ ভালোই বেড়ে গেল। আর এদিকে কিন্তু আমি রান্নাও খানিকটা আগিয়ে ফেলেছি, সবজি কাটা হয়ে গেছে কিন্তু এখনও ভাত হয়নি, আর ডালটা নামাবো, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর আজকে ভীষণ ভালো রোদ্দুর উঠেছে, আলু পটল ডাটা সব কেটে নিয়েছি, এখানে আম কাটা হয়ে গেছে, আর এখানে ডালটা নামাবো, ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আমার মতো পুরো কাকলির অবস্থা হয়েছে জানো, আমি ওখানে গিয়ে দেখি ও উঠানে পাক মারছে, বললাম কি হলো, বলছে ভুলে গিয়েছি কিনতে আসবো। আমারও এই জিনিসটা মনে হয় প্রত্যেক দিনই হয়, ধরতে গেলে এই রান্নার এখান থেকে মনে করি যে অমুক জিনিসটা নেবো, যেই আমি ঘরে যাই আনার জন্য ভুলে যাই, আবার আসি, এসে তখন মনে হয় এই তো এই জিনিসটাই আনতে গেছিলাম। এখন এই যে কাঁচা সাবুর পাঁপড় তো আমার ননদিনই ভাজা খেয়েছে, আর আমি এক টুকরো এই শুকনো পাঁপড় ভেজে দেখছি। আমাদের মানে সবুর হয়নি তো, আর দুদিন ওয়েদার খারাপ ছিল বলে পাঁপড়গুলো আরও রেডি হয়নি, পাঁপড়টা ভেজে তারপর তরকারির ওগুলো সবজিগুলো ভাজবো। কালকে রাতে ছানা কেটেছিল, সেই ছানাটা খাইনি, কারণ পেটটা একটু ভর্তি ভর্তি ছিল বলে, তাই এখন ফ্রিজে ঢোকানো আছে ছানাটা, ছানাটা বের করে চিনি দিয়ে ঘেটে দেবে বলছে, ওইটাই খেয়ে নেবো। আজকে আর ছানা তৃতীয়বার আর খাবো না, এই একবারই শেষ, আবার কালকে খাবো, আর দেখি কি করে, ছানাটা তোমাদের দিদি ভাই কাছে নিয়ে যাই। অর্ধেক রান্না হওয়ার পরে সবজি দাদা এসছে, তো আজকে সবজি নিয়ে রাখলে কালকে রান্না করা যাবে, তো সেই কারণেই নিচ্ছি। তো শশা নেওয়ার জন্য বলছিল, আমি বললাম কি না নেবো না, কিন্তু তোমাদের দাদা ছিল, বললো ঠিক আছে তুমি নিয়ে নাও শশা। আর কাকুলির জন্য নোটের শাক,
আমি শসা আর বেগুন এই দু রকম সবজি নিয়েছি, কারণ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত রকম সবজি ঘরে আছে। এই রে, আজকে আমাদের সায়নবাবুর আর নড়ার কোনো জায়গা নেই। তবে ও কিন্তু এখনও বুঝতে পারেনি যে ক্যামেরা চলছে, ওর মামা গিয়ে ভিডিওটা করছে, ও দেখেছো ভাত জল খেয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া কাজকর্ম কমপ্লিট করে আমরা একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কী দরকারে বেরোচ্ছি যদি পৌঁছাতে পারি তাহলে তোমরা জানতে পারবে। আগে থাকতে আর কিছু বললাম না। তো বেলা পুরো 2:02 বাজে, ফোনে দেখলাম, আমি তোমাকেই খোঁজ করছি, আমি ডাকছি সারা পাচ্ছি না। ও ফোন আনতে গিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, বেশ এসো তাহলে। মাকে বলেছো? তো আমি মাকে বলে এসেছি, আমি বলেছি যদি রাত হয়, চিন্তা করতে নিষেধ করেছি, ফোন করে দেবো, কোনো অসুবিধা নেই। আর বাসে যাচ্ছি, অন্য সময় গেলে স্কুটিতে। কর্তাগিন্নির চলল মন তো বৃন্দাবন, বাসে চেপে পড়েছি। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাই, এই দেখো পুরো বাস পুরো ফাঁকা। আসলে বাস স্ট্যান্ডের কাছে বাড়ি হলে এটাই তো মজা, খালি বাসে চেপে যাওয়া যায়, জায়গা পেতে হবে সেরকম কোনো চাপ থাকে না, জায়গা অঢেল থাকে। ও ওই দিকটায় বসে রয়েছে, ওই দিকের সিটে রোদ্দুর ছিল যার জন্য আমি বসিনি, আমি এদিকের সিটটায় বসেছি। আর ও প্রথমে দেখলাম কি ওই দিকের সিটটাতেই বসলো, বলে থাক রোদ্দুর থাকলো থাকলো, বাস চললে রোদ্দুর ঠিক চলে যাবে। আচ্ছা বাস থেকে নেমে এবার আমরা টোটোয় চলে এসেছি, কিন্তু কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে মুখে বলিনি। যদিও তোমরা হয়তো ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো, কিন্তু আমি এখনও বলিনি যে কোথায় যাচ্ছি। তো আবার টোটোয় চেপে দুজনায় চলে যাচ্ছি। তো চলো আগে একদম পৌঁছে নিই, তারপর দেখতেই পাবে যে কোথায় যাচ্ছি। একদম দুপুর বেলায় বেলায় মেলায় এসেছি, অনেক দূর হলে যা হয়, ভীষণ রোদ্দুর রয়েছে এখনো। আমার শুধু জল পিপাসা পেয়েছে, কিন্তু জলের কাজে আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস আমার কোনোটাই পোষাবে না এখন। জল লাগবে তাই তো? জল লাগবে, একটুখানি দাঁড়াও ভেতরের দিকে যাই তারপরে। কৃষ্ণনগরের রাজবাড়ি শুনেছি আমি প্রথম, কৃষ্ণনগর জগদ্ধাত্রী মেলায়তে এসেছি, কিন্তু আর রাজবাড়িতে, তখন রাজবাড়িতে আসার ইচ্ছা ছিল, কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছিল বলে আমরা আর আসিনি। কিন্তু আজকে তো আসার সুযোগ হয়ে গেল। হ্যাঁ, তো 12 দোল, দোল গেছে তো অনেকদিন, দোলের 12 দিনের মাথায় কি 12 দোল হয় নাকি? এটা 12 দিন নাই, তাহলে আজ মাসের মানে হচ্ছে নামটা তো এদিকে 12 দোলের মেলা। এই জায়গাটায় একটু রোদ্দুরটা কম, চোখ দুটো শান্তি হলো, কত খাবার। তবে এখানকার মেলার ভাব ধরনটা একটু আলাদা, দুপাশে সব সাধু সন্ন্যাসীরা রয়েছে, ওনারা এখানে এই যে রান্না বান্না খাওয়া দাওয়া করছে, আবার এখানেই রয়েছে দেখি, মানে থাকার ব্যবস্থা করে রয়েছে। যে কোনো মেলায় আমি এটা ফার্স্ট দেখলাম, কারণ মেলা মানেই মাইক, তারপরে গান বাজনা, নাগরদোল্লা, খাবার দাবার এগুলো তো আছে, কিন্তু এই যে এটা আমি একটা এক্সট্রা দেখলাম, মানে হ্যাঁ নতুন কিছু। আচ্ছা রাজবাড়ি ঢোকার গেটের দিকে যাচ্ছি এখন, গেটের দিকে যাচ্ছি কিন্তু গেট বন্ধ আছে, গেট বন্ধ আছে। রাজবাড়ির গেটের কাছে এসে আমরা অপেক্ষা করছি, আমরা কেন, এখানে সবাই অপেক্ষা করছে। আর দেখো কত মানুষ, আসলে এখনও তো টাইম হয়নি, তো সেই কারণে গেটটা খোলেনি, 4টে না বাজলে গেট খুলবে না। আর চারিদিকের এত আওয়াজ, ও কথা বলছে ঠিকই, কিন্তু ওর কথা তোমরা কেউ শুনতে পাবে না, তো ওই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। আর খুব রোদ্দুর ছিল, সমস্ত জায়গাটা ফাঁকা ফাঁকা ভাব, তো অনেক রোদ্দুর। আমি যে মেলায় এসেছি তার চিহ্ন, কখন যে কে একটা তিলকের টিকা পরিয়ে দিয়েছে আমাকে আমি বুঝতেই পারিনি, মানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, তো দিয়ে দেখলাম টুক করে পরিয়ে দিল, যেমনটা আমাদের মায়াপুরে হয়ে থাকে, শ্রী চৈতন্যের যেমন টিকা আঁকা থাকে সেরকম কপালে টিকা এঁকে দেয়। আর এই বিষয়টা আমার কাছে একটু কৌতূহল লাগছিল বলে আমি বললাম কি একটু কাউকে জিজ্ঞাসা করো তো, তো এই জ্যাঠামশাইটাকে ও জিজ্ঞাসা করছিল, তো উনি বলছিলেন যে এই প্রথা নাকি রাজা থাকতেই চালু ছিল, তো সেইটাই হয়ে আসছে, তো আজ বহু বছর হয়ে গেল এই সেই প্রথাটা চালু রয়েছে। তো দেখো কত ভিড় আর সবাই যাচ্ছে, এই সবে রাজবাড়ির গেট খোলা হলো। আর আমি তো ভীষণ কৌতূহলী যে ভিতরে কি আছে দেখব, আর আমার সাথে সাথে কিন্তু ও ভীষণ আগ্রহী, কারণ না টিভিতে শুধুমাত্র ওই রাজা কৃষ্ণচন্দ্রের ব্যাপার স্যাপারও খুব দেখে। এবার আমরা একটু ভেতরের দিকে চলে এসেছি, আর এই যে বন্ধুজন রয়েছে, এই দুজনের মধ্যে একজনের নাম হলো সাথী, তো বললো কি দিদি তোমার ভিডিও একটু আসবো, তোমার নাম আমার নাম তো একই। আর দিয়ে এবার কি বলো তো, চারিদিকে গান টান বাজছে, একটু আওয়াজ হচ্ছে, আমি মিউট করে দিয়েছি, কিন্তু এদের দুজনের মধ্যে একজনের নাম হলো আমার নামের সাথে। 12 দোল বলে কথা, নামের শেষে কিন্তু দোল উল্লেখ আছে, আর আবির থাকবে না সেটা কি হয়? আর জায়গায় জায়গায় খুব সুন্দর সিংহাসন বসানো, ঠাকুর আছে, আর মানুষের সমাগম তো যেটা না থাকলে মেলা অসম্পূর্ণ সেটা তো আছেই। রাজবাড়িতে প্রায় ঢোকার মুখে আমি তো চারিদিকগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এদিক ওদিক চোখ ঘুরিয়ে, বেশ ভাল লাগছিল। আর মনের কল্পনায় কত যে কিছু বুনে চলছিলাম তার ঠিক নেই, এই হচ্ছে ব্যাপার, যেগুলো বইয়ের পাতায় পড়ি আর সেই জায়গায় যখন উপস্থিত হই শুধু মনের মধ্যে ওই জল্পনা কল্পনা চলে। ওরে বাপরে দেখেছো সেই ঝুড়ি ভাজা, যেই ঝুড়ি ভাজা দেখেছে আর অমনি,
ওকা মানে কিনে ফেললো, এটা এখন সারা মেলাতেই ওর চলবে। এই যে ঝুড়ি ভাজা কিনে নিল, ব্যাস চললো, এবার মেলা সারাক্ষণ ঘুরবে, ও একটু করে ঝুড়ি ভাজা খাবে আর মেলা ঘুরবে। আর আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে, তো সবাই ছবি তুলছে, তো কয়েকজন আন্টি বলছিলেন যে সাথী তোমাকে তো মনে হয় না তুমি অন্য কেউ, এই যে তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে ছবি তুলছি, কথা বলছি, মনেই হচ্ছে না যে সাথী আমাদের কাছে অপরিচিত, কি এই প্রথম দেখা হলো আমাদের ফেস টু ফেস, মনে হচ্ছে তুমি তো আমাদের ঘরেরই মেয়ে, ঘরের মেয়ের সাথে প্রত্যেক দিন তো তোমার সাথে আমাদের দেখাই হয়, তো তার সাথে যখন কথা বলি কোনো রকম কিছু আশ্চর্যকর বিষয় বলে মনে হয় না, আর আমি চাই তোমরা আমাকে ঘরের মেয়ে করেই রাখো। সব কিছুর মাঝে আমি লক্ষ্য করছি যে আমার গালে না কোথা থেকে যেন লাল আর সবুজ আবির লেগে গেছে। হ্যাঁ, একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে ঠিক বোঝা যাচ্ছে। এবার আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে আসলাম এই মাঠের দিকে। এই মাঠের মধ্যে বুঝতে পারছো দুপুর বলে ভুট্টা পোড়ানোর জন্য সবে মাত্র ধোঁয়া দিয়েছে, তো এখনও তেমন কিছুভাবে খাবার দাবার চালু হয়নি, আর লোক সমাগমটাও কম আছে দুপুরের পরের দিক বলে। খুব ঘুরলাম মেলায়, খুব না খুবই ঘুরলাম, কারণ খুব ভালো লাগলো। টোটোয় চেপে পড়েছি, এবার যাব বাস স্ট্যান্ডের দিকে, একদম সোজা এবার বাস ধরে বাড়ি। এবার দেখো স্পষ্ট লাগছে আবিরের দাগগুলো। মেলা থেকে কিছু খাবার নিয়ে নি বলে ভাবলাম এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিই, কারণ মেলার খাবার অনেক দূর, আনতে গিয়ে একটু সমস্যা হতো, তো সেই কারণেই আমি বাড়ির কাছ থেকেই কিনে নিয়েছি। আর সোহিনী দেখো কীরকম পোজ দিচ্ছে, ও এখন সাজুগুজু করেছে মেলায় যাবে বলে। বাড়ি চলে এসেছি, মা চিন্তা করতে, চিন্তা একটু হচ্ছিল, বুঝতে পেরেছি। আমি দেখলাম সন্ধ্যার পরপরই পৌঁছে যাব, বাসে করে গিয়েছি, টোটোয় করে এসেছি, বাস পাচ্ছি না, যাও দুটো একটা বাস গেল, এত ভিড়, ওঠার মতো কোনো পরিস্থিতি নয়, তবু আমাদের এই সামনেটায় নামবে না বাস, অন্য জায়গার বাস। দিয়ে ও বললো কি যে টোটোয় করে যাবো, চলো তাই যাই। দিয়ে তো ওনাদের সাথে দেখা হলো। সোহিনী মেলা থেকে ঘুরে চলে এলো আর আমার কোনো ছাড়িয়ে ছাড়িনি, দেখো কি কিনে নিয়ে এসছে, পাকা বুড়ির মতো সংসারের জিনিস কিনে নিয়ে এসছে, মানে যা পয়সা দিয়েছিল এগুলো কিনে এনেছিস, হায় ভগবান। কিছু এনেছি, কিছুতে আর কি এনেছিস, মোমো খেয়েছিস? সকালে যখন ঘুম থেকে উঠে ভিডিও শুরু করি মুখের হাল অনেকটা এরকম থাকে, তখন ঘুম থেকে উঠি বলে, আর এখন ঘুম পেয়েছে বলে, এত ঘুম পেয়েছে আমি চোখ খুলে তাকাতে পারছি না। টেবিলে খাবার দাবার জল সমস্তটাই রেডি করে থুচ্ছি, এবার আমার ডিউটি শেষ, আবার কালকে সকাল থেকে কাজকর্ম সব শুরু হবে। তো ব্লগটাও আজকে শেষ করে দিলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে, সবাইকে গুড নাইট।